ভারতবর্ষে কোনো পাগল নেই যারা এই দেশটা নরেন্দ্র মোদির হাত থেকে নিয়ে কোন অনুমানকে দেবে। সিপিএম এর বন্ধুরা কোথায় গেলেন দুর্গাপুরে? সিজুর নামে লাল ঝান্ডা কারে পুকার, ইনকলাব জিন্দাবাদ। কোথায় বন্ধু আপনি দেখতে পাওয়া যাচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী বলেছেন এনডিএ নাকি ইভিএম হ্যাক করবে। আগে বাংলার ভোটে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট লাগিয়ে সততা প্রমাণ করুন। দুর্গাপুরের সভা থেকে আক্রমণ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য শাসক দলের বিরুদ্ধে শেষ পঞ্চায়েত নির্বাচনে দেদার ব্যালট চুরি ছাপ্পা ভোটের অভিযোগে সুদ চড়িয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি। এদিন সেই আক্রমণে আরও ঝাঁঝালো করলেন শুভেন্দু, সঙ্গে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মন্তব্যের। বললেন কয়লা বালি পাথরের পর এবার ভোটে ব্যালটও খেয়েছে তৃণমূল, এবার ইভিএমও খাওয়ার পরিকল্পনা করছে। একই সঙ্গে তৃণমূলের সঙ্গে নিশানা করেন সিপিএমকে। বিজেপি বিরোধী জাতীয় ভোটে তৃণমূলের সঙ্গে রয়েছে সিপিএম, কংগ্রেস সহ একাধিক দল। এদিন এ নিয়েও খোঁচা দেন তিনি। সিপিএমের বন্ধুদের দেখতে পাওয়া যাচ্ছে না। বেঙ্গালুরুতে ইয়েচুরির সঙ্গে মমতার বোঝাপড়া হয়ে গেছে। দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি একসঙ্গে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হলে সিপিএমের নিজ দলের কর্মীরা বিজেপির সঙ্গে আসুন। তিনি বলেন ভারতবর্ষে কোন পাগল নেই যারা এই দেশটা নরেন্দ্র মোদীর হাত থেকে নিয়ে কোন অনুমানকে দেবে। সিপিএম এর বন্ধুরা কোথায় গেলেন দুর্গাপুরে? সিজুর নামে লাল ঝান্ডা কারে পুকার, ইনকলাব জিন্দাবাদ। কোথায় বন্ধু আপনি দেখতে পাওয়া যাচ্ছে না কেন? পাটনাতে কি হলো মমতা ব্যানার্জির সঙ্গে? বাঙ্গালুরুতে সীতারাম ইয়েচুরি কি করল? আপনাদের ভালোবাসা পিরিতি তৈরি হয়ে গেছে, আপনারা আর কিছু বললে মানুষ বিশ্বাস করবে তো? দিল্লিতে কুস্তি করে পশ্চিমবাংলায় দোস্তি করা যায় না। ভারতীয় জনতা পার্টি লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি করেছে। এই সিপিআইএম 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতা বিরোধী দলের স্থান পেয়েছিল। ওদেরও একটা বিরোধী দলের নেতা ছিল, নাম শুনেছেন কেউ? মনে পড়ে যে কিছু করেছেন, লড়াই করেছেন। তাই নিচের তলার কমরেডদের বলবো, নিচের তলার কমরেডদের বলবো, যদি চোর পিসি ভাইপোকে তাড়াতে হয় আসুন বিজেপির সঙ্গে, এর কোন বিকল্প নেই। বিজেপি ছাড়া কেউ পারবে না এই মমতা ব্যানার্জির হাত থেকে বাংলাকে বাঁচিয়ে পরিত্রাণ করতে। আপনাদের দুর্গাপুর সহ ডক্টর বিধানচন্দ্র রায় এই স্বপ্নের জায়গাগুলো আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর আজকে শেষ হয়ে গেল তৃণমূলের আমলে। এখানে ডিপিএল এর জমি মমতা ব্যানার্জি বেচে দিচ্ছেন। মমতা ব্যানার্জি বেচতে কিছু বাকি রাখেননি। তিনি যেমন কল্যাণীতে হরিণ ঘটাতে মাদার ডেয়ারি বেচে দিয়েছেন, হলদিয়া পেট্রোকেমিক্যালের শেয়ার বেচে দিয়েছেন, ডিপিএল এর বিপুল পরিমাণ মূল্যবান জমি বেচার কাজ শুরু হয়েছে। আপনারা নিজেরা দেখছেন, আপনারা নিজেরা দেখছেন এখানকার কেমিক্যাল কারখানার অবস্থা কি রাজ্য সরকারের আমলে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আমাদের সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করা, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলিতে আপনারা যারা আছেন বসবাস করছেন তাদের যাতে মাথার ছাদ না চলে যায় তার জন্য তিনি সচেষ্ট আছেন। আসুন জোট বাঁধন তৈরি হন, আগামী দিনে এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতেন এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তিনি এখন বলছেন মাই ফেভারিট রাহুল গান্ধী। কারণ তিনি বুঝেছেন যে পশ্চিম বাংলায় তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। শুধুমাত্র সনাতনীরা নয়, জনজাতিরা নয়, সংখ্যালঘুরাও বিরাট অংশ সাগর দিঘির
নির্বাচন তার পরবর্তী সময় সরে যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর আগে থেকে এই পশ্চিম বাংলায় আবার একটা প্রাচীর তুলতে চায়, সংখ্যালঘু হিন্দু মুসলমানের মধ্যে প্রাচীর তুলতে চায়। কারণ মমতা ব্যানার্জি জানে 2021 সালে তার জেতার কথা নয়, তিনি সিএএ দিয়ে প্রচার করে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের দিয়ে উগ্র সাম্প্রদায়িকতা প্রচার করে পশ্চিম বাংলায় জিতেছেন, তিনি পশ্চিম বাংলায় চাকরি দিতে পারেননি। গত পরশুদিন বিধানসভায় আমি উল্লেখ করলাম সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, শিক্ষাকর্মী, তাদের 36% ডিএ এই সরকার দিতে পারেনি। মুদ্রাস্ফীতির যুগে চলমান দিনে বাজারের মূল্য বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকার যথাসময়ে ঘোষণা করেন। আমাদের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ জি মহারাজ, তিনি সেখানে কেন্দ্রের থেকে বেশি তিনি মহার্ঘ ভাতা দিচ্ছেন, আর পশ্চিম বাংলায় আপনারা মহার্ঘ ভাতা পান না। আশা করবি প্রাণী মিত্রা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং ভিএলই সহ আমাদের যত কন্ট্রাকচুয়াল আংশিক সময়ে কাজ করেন তারা কেউ প্রকৃত ন্যূনতম সম কাজের সম বেতন পশ্চিম বাংলায় পায় না। আমি বিধানসভায় বলেছিলাম আপনারা বড় বড় কথা বলেন অমুকের দাম বেড়ে গেল, তমুকের দাম বেড়ে গেল, এই আসানসোলটা পেরিয়ে যাওয়ার পরে ঝাড়খণ্ড পরে, ঝাড়খণ্ড পেরিয়ে যাওয়ার পরে বিহার পরে, বিহারের পরে ইউপি পরে, ওখানকার পেট্রোল পাম্পগুলিতে ডিজেল পেট্রোলের দাম বেশি না কম। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে যোগী আদিত্যনাথজি এবং কেন্দ্রীয় সরকারের ছাড় মিলে 18 টাকা কম পেট্রোল পাওয়া যায়, 20 টাকা কম ডিজেল পাওয়া যায়, 200 টাকা কম গ্যাস পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার তাদের যে প্রাপ্য শেষ থেকে 1 টাকাও বাংলার মানুষকে রিলিফ দেন না।